জলজ আগাছা কচুরি পানা সংগ্রহ করে শুকিয়ে তা দিয়ে তৈরি হচ্ছে নান্দনিক ফুলদানি, ফুলের টব, মাদুর, ঝুড়ি সহ দৈনন্দিন ব্যবহারের নানা সামগ্রী। এ কাজে যুক্ত গ্রামের প্রায় কয়েকশো নারী। ঢাকা থেকে এর প্রশিক্ষণ নেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনের পাড়া গ্রামের সুভাষ চন্দ্র। গ্রামে ফিরে উপজেলার ভাষাপাড়া, কঞ্চিপাড়া, মদনের পাড়া এবং সদর উপজেলার দাঁড়িয়াপুর ও তালতলা গ্রামের 250 নারীকে কাজ শিখিয়ে চালু করেন এই ক্ষুদ্র উদ্যোগ। এই কচুরিপাড়া টপ সাধারণত আপনার এটা আমেরিকা যাচ্ছে। এখন আমার এই চারটা সেন্টারে 250 জন মহিলা আছে, কাজ করতেছে তারা। কাজ বেঁধে কর্মীদের প্রতিদিন গড়ে অন্তত 200-300 টাকা আয় হয়। এতে গ্রামের দরিদ্র সংসারে আসছে সচ্ছলতা। দিনে আমরা 7-8-10টা পর্যন্ত বানাই, এটা প্রতি পিস 20 টাকা। যে যেমন বানাতে পারে সেই রকম তার আর কি টাকা ইনকাম আসে। যে টাকাটা পাই এটা দিয়ে আমরা ছেলে মেয়ে লেখাপড়া করাই বা সংসারের কাজে লাগাই। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাজটির আরো প্রসার ঘটবে বলে মনে করেন এর সঙ্গে জড়িতরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।